भाभी तुम्हारे कथा बोली बोलो आमी तो विपदे पड़ले तुम्हारे कैसे आसी तुम्हारा बड़ी किसी विपद आमी एक ऐसे लड़के पसंद करी था ना कि कैसे जावेद जावेद माने मुंशी सासा से ले ठीक दूर से तुम ठीक आसे कोनो समस्या नहीं तुम्हारे भाईजान आसले ताके आमी सब वस्तु विषय खुले बोलबो कि बोलबा শাপলার পছন্দ আছে কে চায়ের দোকানদার জাবেদ হ্যাঁ ওমা তুমি জানো না কি আজকে ওই ফাজিল আমারে বলছিল যে ওর সাথে সম্পর্ক আছে নিজস করম হইছে আমার এমন ছাড়ি দিছি শোন শাপলা সব চায়ের দোকানদার দোকানদারের সাথে কোনো বিবাহ হবে না সম্পর্ক হইতে পারে না স্যার বুঝলাম না জাবেদ তো ভালো ছেলে চায়ের দোকান দিছে তো কি হইছে দেখো রচি তুমি যে জিনিসটা বোঝো না সেটা নিয়ে কথা বলো না শাপলা আমার কথা ক্লিয়ার মেজাস্টিক আরে বাবারে বংশ পরিচয় দেখা স্ট্যাটাস দেখে প্রেম কর আহা তুমি মাথাটা ঠান্ডা করো না মাথা কেমনে ঠান্ডা থাকো মানে আর কোনো ছেলে পাইলো না যাবতীয় সাথে সংসার করছে আচ্ছা শোনো না তোমার জন্য একটা সুখবর আর সুখবর কি দিবা সুখবর সুখবর তো এই সুখবর নন নাই বাদ দাও ওটা পরে দেখা যাবে আমি যেটা বলি সেটা একটু শোনো বলো শুনি আমরা কিন্তু দুজন থেকে তিনজন হতে যাচ্ছি আমার তো তিনজনই আছে তুমি আমি আমার বোন আর আবার আবার তিনজনকে বলবো আল্লাহ কি তুমি বুঝতে পারতেছো না কি বুঝছো তুমি আমি আমরা আবার তিনজন খুশিতে